রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিল কিশোর জুবায়েল। শখ করে বন্ধুর মোটরসাইকেল চালানোর সময় তাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের দুই সন্তানের মধ্যে জুবায়ের ছিল বড়, মাত্র 15 বছর বয়সেই কাঁধে তুলে নিয়েছিল সংসারের ভার। হাজারীবাগে একটি বোরকা তৈরির কারখানায় কাজ করত জুবায়ের। কাজে ছিলাম আমি, সন্ধ্যার সময় মোবাইলে ফোন দিছে আমার ছোট ছেলে, বলছে যে আব্বু ভাই অ্যাক্সিডেন্ট করছে, তুমি আসো। আমি সন্ধ্যার পরে আসলাম, এসে দেখি মেডিকেল। জুবায়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না বন্ধুরাও। আমরা একসাথে দাঁড়ায় সবাই কথাবার্তা বলতেছিলাম, তো এক বন্ধু গাড়ি নিয়ে আসছে, তো ওকে ওই বলতেছে যে দোষ গাড়িটা দেয়, আমি একটু চক্কর দিই। পরে ও বলছে আচ্ছা ঠিক আছে নে। পরে ওই গেছে, পরে আমরা কতক্ষণ ধরে দেখি ওই আসে না। পরে তারপর আমরা গেছি বেড়িবাঁধে, পরে যা দেখি এরকম অবস্থা। ওর সাথে কালকে দেখা হয়েছে, তো বলছে কী রে কী করেছে, আমি বলি বসে আছি বাসায় যখন চলে যাবো, তো আচ্ছা ঠিক আছে যাই তাহলে, তুই ভালো থাকিস, এই কথা বলে চলে গেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। বিআরটিসির বাসটি ঘটনাস্থল থেকে আটক করা হলেও পলাতক রয়েছে চালক ও হেলপার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।